আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ইকরা বাংলার নিয়মিত আলোচক, দারুল ইলম লন্ডনের সম্মানিত ইমাম হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি আমাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আসতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আর দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে, তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি দর্শকবৃন্দ অপেক্ষা আছেন, আজকে দোয়া হতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا النبي المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم عن انس رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم يكثر ان يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك فقلت يا رسول الله آمنا بك وبما جئت به فهل تخاف علينا قال نعم إن القلوب بين إصبعين من أصابع الله يقلبها كيف يشاء أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم أمر الله پاک شكر يا دائكوري جي الله رب العالمين أمدركي সুস্থ অবস্থায় ইমানের সাথে রেখেছেন, আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সর্বপ্রথম মহানবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনাদের সামনে দিন ও ইমানের উপর স্থির থাকতে কী কী দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইমান দিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে দিন ইসলাম দান করেছেন, এই ইমানের উপর এবং দিনের উপর স্থির থাকতে হলে যে কয়েকটি দোয়া আছে, এই কয়েকটি দোয়া আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রথম নম্বর হলো যে একটা দোয়া, যে দোয়াটা পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পড়তেন, খুব বেশি পড়তেন, এই দোয়াটি হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যার অর্থ হলো হে অন্তরসমূহের উলট পালটকারী, হে অন্তরসমূহের উলট পালটকারী, আপনি আমার অন্তরকে দিনের উপর সুদৃঢ় করে দাও, দিনের উপর মজবুত করে দাও, দৃঢ় করে দাও, ইস্তেকামত সাব্বিত কলবি আলা দীনি। এই যে প্রথমে যে ইয়া মুকাল্লিবাল কুলুব, যে হে অন্তরসমূহের উলট পালটকারী আবর্তনকারী, উনি কে? উনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিল, যেটা এই দিলের মধ্যে যে পরিবর্তন আসতে পারে, এই মুকাল্লিব মুকাল্লিবাল কুলুব হলেন কে? আল্লাহ। আপনি বলছেন আল্লাহকে, হে আল্লাহ, হে অন্তরসমূহের উলট পালটকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে দিনের উপর সুদৃঢ় করে দেন, সুদৃঢ় করে দেন, মজবুত করে দেন। এটা এক নম্বর দোয়া, দিনের উপর ইমানের উপর স্থির থাকার জন্য, ইমানের উপর স্থির থাকার জন্য, দিনের উপর স্থির থাকার জন্য, এটা এক নম্বর দোয়া, একবারে সহজ দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আপনার সামনে আলোচনা শুনে বুঝতে পারবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনেক বেশি দোয়াটি পড়তেন, অনেক সাহাবায়ে কেরাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা এসেছে,
উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা এসেছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কোন দোয়া বেশি পড়তেন, ওনারা দুজন বলছেন যে আমাদের গরে প্রিয় নবী সাল্লাল্লাহু এই দোয়াটি বেশি পড়তেন। এরকম না, একটা হাদিসে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, হযরত উম্মে সালমা বলছেন, দুজন বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু গরের মধ্যে সবচেয়ে বেশি এই দোয়াটি পড়তেন। তাহলে এটা বুঝতে পারতেছেন তো এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া। আর এটা কেন হবে না, এটা এটা হবে আপনি আল্লাহ তাআলার কাছে বলছেন যে আজকে যে আমি ইমানের উপর আছি কালকে ইমানের থাকবো, এটা তো গ্যারান্টি নাই আমার কাছে। আজকে দিনের উপরে আছি কালকে আমি দিনের উপর থাকবো কিনা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমাদের আমলটা নির্ভর করবে খাতেমার উপরে। এখন খাতেমা ইমানের উপর হবে এটার কোনো গ্যারান্টি তো আমাদের কাছে নাই, রেজিস্টার কোনো কপি আমাদের কাছে নাই যে আমরা মুসলমান থাকবো। এবং একজন কাফির আজকে সে যে কালকে কাফির তো বিরাট কোনো গ্যারান্টি নাই, কালকে সে মুসলমান হতে পারে। অনেক বড় বড় মানুষ সে পুরা জীবন ছিল ইসলামের এগেনস্টে ছিল, দেখা যায় মরার আগে সে ইসলাম নিয়ে এসেছে। সাহাবা ইকরাম অনেক এরকম হয়েছেন কলমা পড়ার পরে এক এক তো নামাজ পড়ার টাইম পান নাই, কলমা পড়ছেন পরে জিহাদে গেছেন শহীদ হয়ে গেছেন তারা নামাজ পড়তে পারেন নাই। তাইলে এই জীবন যেটা এই আমাদের জীবনটা যে আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না আমার জীবনটা ইমানের উপর হবে না কুফুরের উপর হবে, খাতেমাটা শেষ শ্বাস নিঃশ্বাসটা ইমানের উপর হবে না কুফুরের উপর হবে এটা আমাদের কেউই গ্যারান্টি নাই। এই জন্য এই দোয়াটি খুব বেশি পড়তে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও পড়তেন, অথচ ওনার তো ইমানের তাকে চলে যাওয়ার কোনো ভয় ছিল না, কোনো ভয় ছিল না। এদের আম্বিয়া কেরাম তারা মাসুম, তাদের তারা গুনাহ হবে না এটা নিশ্চিত। এরপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই দোয়াটি পড়তেন এটা আমাদেরকে লেসন দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা বেশি করে পড়তে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া দিনের উপর স্থির থাকার জন্য, ইমানের উপর স্থির থাকার জন্য দুই নম্বর দোয়া আমি বলছি, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। যার অর্থ হলো যে হে অন্তর সমূহের পরিবর্তনকারী, হে অন্তর সমূহের পরিবর্তনকারী সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দেন, আনুগত্যের দিকে ঘুরিয়ে দেন। আপনার আপনি আমাদের অন্তর সময়কে আপনার ফরমাবারদারির দিকে, ফরমাবারদারি এতাত এই আনুগত্যের দিকে ফিরিয়ে দেন। আমার মন তো চায় গুনাহ করতে, আমার মন চায় এই আপনার বিভিন্ন জিনিস আমার মন চায়, শয়তানে আমাকে ধোঁকা দেয়। হে আল্লাহ আপনি আমার মনকে ফিরিয়ে আনুগত্যের দিকে ফিরিয়ে দেন, এতাতের দিকে ফিরিয়ে দেন। এখন এই দোয়াটা আল্লাহুম্মা থেকে শুরু হয়েছে, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব। কেউ যদি বলেন ইয়া মুসাররিফাল কুলুব এটা ভুল হবে না, মুসাররিফাল কুলুব আর মুকাল্লিবাল কুলুব এটা সিমিলার অর্থ, সিমিলার অর্থ। মুকাল্লিবাল কুলুবও হলেন আল্লাহ আর মুসাররিফাল কুলুবও হলেন আল্লাহ। তাইলে আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা শব্দ দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব। কিন্তু কেউ যদি বলেন ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, এটা অর্থর দিক দিয়ে কোনো কি হবে না, এই আপনার এই অর্থর দিক দিয়ে ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। ইয়া মুসাররিফাল কুলুব অথবা আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে আল্লাহ হে আমাদের অন্তরসমূহের পরিবর্তনকারী আমাদের অন্তরগুলোকে আপনার ফরমাবরদারির দিকে, আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দেন, ঘুরিয়ে দেন। এরপরে ইমানের উপর দিনের উপর স্থির থাকার জন্য, দিনের উপর এবং ইমানের উপর স্থির থাকার জন্য আরেকটা দোয়া, একবারে সুন্দর একটা দোয়া এবং সংক্ষিপ্ত দোয়া। আজকে যে আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলছি এটা হলো দিনের উপর স্থির থাকার জন্য, ইমানের উপর স্থির থাকার জন্য যে কয়েকটি দোয়া, এর মধ্যে তিন নম্বর দোয়া হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আমি আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, এরপরে সুস্থতা চাই, আফাফ সুস্থতা চাই, এরপরে ওয়াল ঘেনা এবং ঘেনা মানে সম্পদ এটা চাই। এই যে দোয়াটা, এই দোয়াটাও হলো তিন নম্বর দোয়া, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আপনার কাছে তকওয়া চাই, সুস্থতা চাই,
আফাফ, এরপরে গেনা সম্পদ চাই। এরপরে চার নম্বর দোয়া হলো আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ওয়াকরিমনা ওয়ালা তুহিননা, ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা, ওয়াআসিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদা আন্না, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আমি আবারও বলছি এই দোয়াটা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ওয়াকরিমনা ওয়ালা তুহিননা, ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা, ওয়াআসিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়াআসিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদা আন্না, ওয়ারদিনা ওয়ারদা আন্না। যার অর্থ হলো, হে আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে দাও, অধিক পরিমাণে দাও, আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে দাও। ও এরপরে ওয়ালা তানকুসনা, আপনি আমাদেরকে কমাইয়া দিবেন না, কম করে দিবেন না। হ্যাঁ, এরপরে ওয়াকরিমনা, হে আল্লাহ আপনি আমাদেরকে কি করো, সম্মানিত করো, ইজ্জত দান করো। ওয়ালা তুহিননা, আপনি আমাদেরকে অপমানিত করবেন না, আপনি আমাদেরকে অপমানিত করবেন না। ওয়াআতিনা, ওয়াআতিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামতগুলো দান করো। ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। ওয়াআসিরনা, হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মান এবং উপরস্থ করিয়ে রাখো আরেকজনের উপর, অর্থাৎ আমাদের যারা বিরোধী আছে, আমাদের যারা দুশ্মন আছে, এদের উপর আপনি আমাদেরকে কী করো, আপনি আমাদেরকে সম্মান এবং আপনি আমাদেরকে কী করো, উপরস্থ করে রাখো। এরপরে ওয়ালা তুসির আলাইনা, এবং আপনি আমাদেরকে কী করবেন না, যে অন্যকে আমাদের উপর উপরস্থ করবেন না, অন্যকে আমাদের উপর উপরস্থ করবেন না। এরপরে লাস্টটা হলো, লাস্ট পার্ট হলো, ওয়ারদিনা ওয়ারদ আন্না, হে আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট করে রাখো, আমাদেরকে সন্তুষ্ট রাখো। ওয়ারদিনা, আমাদেরকে সন্তুষ্ট রাখো, ওয়ারদ আন্না, এবং তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকিও, তুমি আমাদের উপর, হে আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকিও। এই যে দোয়াগুলো বললাম, আমি সংক্ষিপ্তভাবে একটু হাদিসের দিকে যাই, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت دعواتك انا رسول الله صلى الله عليه وسلم يكثر ان يدعو بها, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি এই দোয়াটি পড়তেন। এই দোয়াটি কি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরপরে বলছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুকসিরু তাদউ বি হাযা দুআ, আপনি এটা অনেক বেশি কেন দোয়া পড়েন, এই দোয়াটি কেন অত বেশি পড়েন? আল্লাহ রাসূল বলছেন, ইন্না কলবাল আদমি বাইনা ইসবাঈন মিন আসাবিঈল্লাহ ফাইযা শাআ যাআহু ওয়া ইযা শাআ আকামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে আয়েশা তুমি জেনে রাখো যে মানুষের যে দিল, মানুষের যে অন্তর, এটা আল্লাহ তাআলার দুইটা আঙ্গুলের মধ্যখানে থাকে, আল্লাহ তাআলার দুইটা আঙ্গুলের মধ্যখানে থাকে। আর যদি আল্লাহ তাআলা চান কি করবেন, যে তাকে সঠিক পথে রাখবেন, তাহলে এটা সঠিক পথে থাকে। যদি আল্লাহ তাআলা তাকে চান যে গুমরাহির পথে নিয়ে যাবেন, তাকে বক্র করবেন, তাহলে এটা বক্র করে দিবেন। এই জন্য সব সময় এই দোয়াটি পড়তে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের উলট পালটকারী, আপনি আমার অন্তরকে কি করে দেন, সুদৃঢ় করে দেন। এরপরে আরেকটা হাদিস আসছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আইয়াকুলা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি করে পড়তেন। এই দোয়াটি কি, ইয়া মুকাল্লিবাল কুলুব, দেখেন কতজন বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমন্না বিকা ওয়া বিমা জিতা বিহি, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, ফাহাল তাখাফু আলাইনা, আপনি কি আমাদের উপর ভয় করছেন যে আমরা ঈমান ছেড়ে দিব, আপনি কি ভয় করছেন যে আমরা তো আপনার উপর ঈমান নিয়ে এসেছি, আমরা কি ঈমান থেকে বের হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল বলছেন, নাম, বলছেন যে হ্যাঁ আমি ভয় করছি, কেন, ইন্নাল কুলুব বাইনা ইসবাঈন মিন আসাবিঈল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ রাসূল বলছেন যে মানুষের যে অন্তর, এটা আল্লাহ তাআলার আঙ্গুলের মধ্যখানে আছে, আল্লাহ তাআলা যেভাবে চান এটাকে পলট করতে পারেন, উল্টাইতে পারেন। চিন্তা করেন, সাহাবায়ে কেরামকে বলছেন, আমার ভয় করছে তোমাদের উপরও, তোমাদের ইমানের ব্যাপারেও আমি কি করতে পারবো না, যে বলতে পারবো না যে তোমরা আমার উপর ইমান এনেছো, তোমাদের ইমান আর ছুটে যাবে না, এটা আমি বলতে পারবো না। সবসময় কেয়ারফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এরপরে আরেকটা হাদিস আমি বলে এই প্রথম, দেখেন প্রথম দোয়াটা কত গুরুত্বপূর্ণ। আরেকটা হাদিস আসছে, আন শাহর ইবনে হাউসাব কালা কুলতু লি উম্মে সালমা, হযরত শাহর ইবনে হাউসাব উনি বলছেন, আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, ইয়া উম্মুল মুমিনিন মা কানা আকসারু দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইনদাক,
যে সময় আল্লাহ রাসূল আপনার ঘরে থাকতেন আল্লাহ রাসূল কোন দোয়াটি বেশি পড়তেন কোন দোয়াটি বেশি পড়তেন قالت كان اكثر دعائه يا مخلب القلوب ثبت قلبي على دينك উনিও বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে সবচেয়ে বেশি এই দোয়াটি পড়তেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এরপর আবার বলছেন قال رسول الله صلى الله عليه وسلم ان قلوب بني ادم كلها بين اصبعين من اصابع الرحمن كقلب واحد يشرفه حيث يشاء ثم قال رسول الله صلى الله عليه وسلم اوكي আমি যে আরেকটা দোয়া বলছিলাম اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك এটাও সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসের কিতাব মুসলিম শরীফের মধ্যে এটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك এটাও আল্লাহ রাসূলের দোয়া যে অন্তরসমূহের পরিবর্তনকারী আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দেন আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে আপনি কি করেন ফিরিয়ে দেন ঘুরিয়ে দেন এটা হলো দুই নম্বর দোয়া যেটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর তিন নম্বর দোয়া যেটা আমি বলছিলাম যে আল্লাহ ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এটাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়তেন যে আল্লাহ ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা মেবি এটা হাদিসের কিতাব মুসলিম শরীফের মধ্যে এটা আসছে আল্লাহ ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এবং রিয়াদুস সালিহিনের মধ্যেও আছে রিয়াদুস সালিহিনের মধ্যে বাবুত তাকওয়া এই বাবের মধ্যে এই হাদিসটা ইমাম নাওয়াই রহমতুল্লাহ আলাইহি এই দোয়াটি নিয়ে এসেছেন আল্লাহ ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আর চার নম্বর দোয়া আমি যেটা বলছিলাম আল্লাহুম জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা এটাও হাদিসের মধ্যে আসছে হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিবলামুখী হয় এবং দুনো হাতকে তুললেন ওয়া রাফা ইদাইহি ফাস্তাকবাল আল কিবলা ওয়া রাফা ইদাইহি আল্লাহ রাসূল হাত তুলে এই দোয়াটি করছিলেন আল্লাহুম জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা واعطنا ولا تحرمنا وافرنا ولا توثر علينا وارضنا وارض عنا এরপরে এটা কোন সময় বলছিলেন যে সময় আল্লাহ রাসূলের উপরে সূরাতুল মুমিনুনের প্রথম দশ আয়াত নাজিল হয়েছিল কদাফ লাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এই যে প্রথম দশটি আয়াত মুমিনদের যে কিছু কোয়ালিটি বর্ণনা করা হয়েছে এই দশটি আয়াত যে সময় নাজিল হয়েছে এই নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে যে সময় এই দশটি আয়াত নাজিল হইল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দশটি আয়াত শোনার পরে বলছিলেন اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارضنا وارض عنا এরপরে আল্লাহ রাসূল বলছিলেন যারা এই দশটি আয়াতের উপর যারা আমল করবে তারা জান্নাতে যাবে যাদের মধ্যে এই সমস্ত কোয়ালিটি থাকবে قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নামাজ খুশু খুশুর সাথে পড়বে এরপরে যাকাত দিবে লজ্জাস্থানকে হেফাজত করবে এরকম যে কয়েকটি গুণ আছে এই গুণগুলো যাদের কাছে থাকবে আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাত এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে এখন এগুলো তো আমি শুধু অর্থ বলছি আর আপনার কি আছে এই হাদিস থেকে বলছি এগুলার ব্যাখ্যা এখনো দেই নাই এখন এগুলার প্রত্যেকটার ব্যাখ্যা আল্লাহ রাসূলের প্রত্যেকটা দোয়া ম্যাক্সিমাম দোয়া জওয়ামিউল কালিম জওয়ামিউল কালিম মানে হলো অর্থ অনেক বেশি শব্দ ছোট দোয়াটা ছোট কিন্তু এমন ছোট ছোট দোয়ার ভিতরে একটা ছোট দোয়া যেমন ধরেন আপনার আল্লাহ ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এই চারটা দোয়া চারটা কথা আছে এর মাঝে এই চারটি কথার ভিতরে দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে সব কল্যাণের ভিতরে আছে এই জন্য এত এটাকে বলা হয় জওয়ামিউল কালিম আল্লাহ রাসূল হাদিস মধ্যে বলছেন আমাকে আল্লাহ তাআলা জওয়ামিউল কালিম দান করেছেন মানে কথাগুলো থাকবে ছোট ছোট থাকবে কথাটা ছোট থাকবে অর্থটা থাকবে অনেক ব্যাপক প্রথম দোয়াটা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিন এটা আমি মোটামুটি একটু ব্যাখ্যা দিয়ে দিছি আল্লাহ মুসাররিফাল কুলুব দিয়ে দিছি এরপরে তিন নম্বর দোয়া যেটা আসছে আল্লাহ ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এই দোয়াটা আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া এটার ব্যাখ্যা যদি আমরা যাই হাদা দোয়াউল আযীম এটা অনেক বড় একটা দোয়া শামিরুন লি আরবা চারটা জিনিসের মধ্যে চাওয়া হয়েছে এর মধ্যে প্রথমে বলছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা মানে কি হে আল্লাহ আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ ইলাহুন থেকে আসছে আল্লাহুম্মা অনেক দোয়ার শুরুতে আপনি পাবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা এটা দিয়ে শুরু হয় এরপরে প্রথম শব্দটা ছিল কি আল হুদা আল হুদা এটার মানে কি এটা হলো ইলম হুদা মানে আপনি কোনটা হক কোনটা বাতিল এটা যদি আপনি চিনেন না তাহলে তো আপনি সঠিক পথে থাকতে পারবেন না সিরাতে মুস্তাকিম এর পথে চলার জন্য হেদায়েতুল মেইন
আপনা আপনি আগে প্রথম নম্বর হলো মানা হলো পরে, আগে তো ইলম থাকতে হবে যে এক আল্লাহ, এতেকাদের বিষয়, আকিদার বিষয়, এগুলো তো আপনার জানতে হবে। খাতেমুন নবিয়্যিন, শেষ নবী, আমাদের পরে আর কোনো নবী আসবেন না, এটা তো জানতে হবে। এই জন্য প্রথম হইল হেদায়ত। হেদায়ত মানে কি, যে এটা সবচেয়ে বড় চাহিদা, মানুষের সবচেয়ে বড় মতলব। আর এই জায়গার মধ্যে বলা হয়েছে যে আমি হে আল্লাহ আপনার কাছে হেদায়ত চাই। হেদায়ত চাই এটার মানে কি, যে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সমস্ত জিনিসের মধ্যে আমি আপনার রাহনামাই চাই, আমি আপনার এই কোনটা সঠিক এটা আমি যাতে বুঝতে পারি, চাই এটা এতেকাদের দিকে হোক, চাই এটা আমলের দিকে হোক, চাই এটা আখলাকের দিকে হোক, চাই এটা কথাবার্তার দিকে হোক, প্রত্যেকটা লাইনে, আকিদার লাইনে, বিশ্বাসের লাইনে, অথবা ইবাদতের লাইনে, অথবা আমলের লাইনে, সব লাইনে আমি ইলিম চাই। কারণ ইলিম হলো প্রথম, ইলিম থাকতে হবে কোনটা সঠিক। অনেক সময় আছে মন গড়া, যদি আপনি ধরেন তিন রাকাত মগরিবের নামাজ, আপনি যদি চার রাকাত পড়া শুরু করেন, এক রাকাত বাড়াই দিয়েছেন, বললেন যে আমি একটু বেশি পড়ি, বললেন যে আপনার নামাজ এটা হবে না, হবে না। এই জন্য ইলিম জরুরি। এরপরে এই আপনার কি যেটা এই হেদায়ত, যেটা এই হেদায়ত এটা হলো প্রথম নম্বর, সবচেয়ে বড় জিনিস হলো হেদায়ত। তো এই জন্য হেদায়তের অর্থের মধ্যে কি আছে, এই দুনিয়া এবং আখরাতের প্রত্যেকটা বালাই এর ভিতরে আছে। এরপরে দুই নম্বর আছে কি তোকা। তোকা হলো কি, আমল, যে আপনি ইলিমের পরে শুধু ইলিম করলে হবে না, তো ইলিম থাকলে তো হবে না। ইবলিসের মধ্যে ইলিম ছিল কিন্তু সে আমল করে নাই, সে আল্লাহর কথাকে মানে নাই। এই জন্য ইলিম, তাকওয়া হলো আমল। হেদায়ত হুদা ছিল ইলিম, আর তোকা ছিল আমল। আর তাকওয়া ওয়া ইসমুন জামি, এটা হলো অনেক বড় একটা শব্দ, যে লিফিআলিন মা আমার আল্লাহ বিহি ওয়া তার্ক মা নাহা আনহু। এটা মানে কি, তাকওয়া মানে কি, আল্লাহ তাআলা যা আপনাকে আদেশ করেছেন এইগুলাকে মানা, আর যা নিষেধ করেছেন এগুলা থেকে বিরত থাকে, এটার নাম হলো তাকওয়া। প্রত্যেকটা জিনিস আসছে এর ভিতরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করার জন্য এগুলো করবেন, যা থেকে বিরত থাকার জন্য বলছেন এগুলো বিরত থাকবেন। আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল যা করার জন্য বলেছেন এগুলো করবেন, যা করা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকবেন, এটার নাম হলো কি, তাকওয়া। এখন কথা হলো যে তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ এই মানুষ যে মানুষের কাছে তাকওয়া থাকবে বেশি, সবচেয়ে বড় তাকওয়াওয়ালা পরহেজগার ব্যক্তি যিনি, উনি হবেন কে, উনি হবেন আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানী। এই জন্য প্রথম নম্বরে হেদায়ত, হেদায়ত ইলম, দুনিয়া এবং আখেরাতের মধ্যে সঠিক কোন জিনিস এটা জানা, আর দুই নম্বর হলো কি, এটার উপরে আমল করা। আর এরপরে তিন নম্বর হলো আফাফ। আফাফ মানে কি, তানাজ্জুহ। আফাফ মানে কি, তানাজ্জুহ আম্মা লা ইউবাহ, যেগুলা হারাম, যেগুলা মুবাহ না, এগুলা থেকে কি করা, বিরত থাকা। যেগুলা মুবাহ না, যেগুলা হারাম, যেগুলা এলাউড নাই শরীয়তের মধ্যে, এগুলা থেকে বিরত থাকা। বিশেষ করে, বিশেষ করে জিনা, আফাফ শব্দের অর্থটা হলো বিশেষ করে লজ্জাস্থানকে হেফাজত করা এবং চোখকে হেফাজত করা, কানকে হেফাজত করা, এগুলা থেকে হেফাজত করা, এগুলা থেকে হেফাজত করার নাম হইল আফাফ। এই জন্য এটা তিন নম্বর শব্দ হইল আফাফ, মানে কি, যে আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করবেন, গুনা থেকে হেফাজত করবেন, চোখকে গুনা থেকে হেফাজত করবেন, কানকে হেফাজত করবেন, জবানকে হেফাজত করবেন, এই সমস্ত গুনার, সমস্ত গুনা থেকে আপনি আপনার শরীরকে হেফাজত করবেন। আর চার নম্বর হল ঘেনা। ঘেনা মানে যে আপনার মন, মন অনেক বড় হওয়া। আল্লাহ রাসূল বলছেন সম্পদ বেশি হওয়ার নাম কি, না এই ধনী না, যার মন বড়। ইন্নামাল ঘেনা ঘেনার নাফস, যার মন বড় সেই বড়। খোয়া দিবা আমি শিখবো, আর যেন আমরা বাংলায় হয়ে যান আল্লাহ আমার বাচ্চারে হেদায়ত দেও, আমাদের যেন দান করো, তো এলা ঠিক আছে না, এলা দোয়া চাওয়া আল্লাহর কাছে। আর পরে যেন ফজর নামাজ পড়িয়া বইয়া সালাম ফেরানের পরে যে তো তাসবি তাহলিল আছে, অনুগুলা পড়ে যদি নিতে ঠিক আছে নি হুজুরা হয়ে যা। একটু প্রশ্ন করেছেন যে আসলে এই দেশে তো আপনারা জানেন যে আমাদের অনেকে বাচ্চারা আছে,
অনেক কারণে বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায়। সো উনি একজন মা হিসাবে উনি আপনার কাছে প্রশ্ন রেখেছেন যে বাচ্চাদের হেদায়তের জন্য কোনো দোয়া আছে কি না, বিশেষ কোনো, অথবা উনি যদি বাংলাতে কোনো দোয়া করেন বাচ্চাদের হেদায়তের জন্য এটা কি কবুল হবে কিনা অথবা হবে কিনা। আমরা প্রথম নম্বর বলি আপনাদেরকে যে প্রত্যেকটার জন্য স্পেসিফিক দোয়া থাকতে হবে এটা জরুরি না। জি হ্যাঁ, আপনি ধরেন পেরেশানির মধ্যে আছেন, কোনো আর্থিকভাবে পেরেশানিতে আছেন, অথবা ফ্যামিলিগত কোনো পেরেশানি আছে, বাচ্চা নিয়ে পেরেশানি আছে, যে কোনো জিনিসের মধ্যে সবচেয়ে বেস্ট হইল দুই রাকাত নামাজ পড়া, বারবার পড়া হাজত, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তাদের জন্য আপনার বাসায় দোয়া করেন। এরপরেও কিছু দোয়া আছে, যেমন ধরেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটাও বাচ্চাদের জন্য এর ভিতরে কথা আছে যে হে আল্লাহ আমার ওয়াইফকে, আর ওয়াইফে যদি বলেন তাহলে এটা হবে আমার স্বামীকে এবং আমার বাচ্চাদেরকে, কুররাতু আয়ুন বানাই দাও, চোখের শীতল বানাই দাও, তাদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যাবে। এটা মানে কি যে সমস্ত বাচ্চারা ফরমাবরদার হয়, নমাজি হয়, মা বাবার কথা শুনে, হ্যাঁ, দেখলে দিলটা হৃদয়টা একবারে শীতল হয়ে যায়, এটা কত সুন্দর একটা দোয়া। হ্যাঁ, এটাও আপনি বলতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরেকটা দোয়া আছে, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। হ্যাঁ, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। এটার অর্থ হলো যে হে আল্লাহ আপনি আমার বাচ্চাদেরকে সংশোধন করে দাও, আপনি আমার আমার বাচ্চাদেরকে সংশোধন করে দাও, যে আমার এই বুকের মধ্যে এই দোয়াটি আছে যে ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, মানে কি হে আল্লাহ আপনি আমার সন্তানদেরকে আপনি কি করে দেন, সংশোধন করে দেন, যাতে তারা কি হয় দিনের পথে চলে। এখন এই দোয়াটি আপনি করবেন, এরপরে সাথে সাথে আপনি বাংলায় দোয়া করবেন, আপনি যেটা বলছেন বাংলায় আপনি দোয়া করবেন, হে আল্লাহ আমার বাচ্চাদেরকে হেদায়ত দিয়ে দাও, কান্নাকাটি করে দোয়া করবেন, আর তাদেরকে দিনের ইলম তাদেরকে দিবেন, হয়তোবা যে কোনো উস্তাদ, কোনো যে যার সাথে তার সম্পর্ক একটু ভালো করে দিবেন, এমন একটা উস্তাদের সাথে, এমন একজন ইমামের সাথে, এমন একজন হুজুরের সাথে যিনি যিনি থাকে একটু একটু করে গাইড করবেন, দিনের পথে চালাবেন, ইনশাআল্লাহ এর দ্বারা দেখা যাবে সে সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি ওনার প্রশ্ন উত্তর পেয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানের প্রথম থেকে সম্মানিত অতিথির কাছ থেকে ইমানের উপর অটল থাকার জন্য চারটি দোয়া এবং আলোচনা শুনেছি, আরও আলোচনা শুনবো এবং আপনার কাছ থেকে করে নেব। তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দোয়ায়। বিরতির পূর্বে আমরা সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আবারও আমরা সম্মানিত অতিথির কাছে ফিরে যাব। তবে তার আগে জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসনুন দোয়াকে ঘিরে, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। সম্প্রতি আমাদের লাইনে কলার চলে এসেছেন, কলটা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লেখছি মনে হয় কিছু লস্ট হয়ে গেছে, আমি দোয়াটা পড়ি আর হুজুর আমার বাকি হান হয়ে এরপরে এর বাদে হইল ইন্নি তুবতু ইলাইকা, ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, ইন্নি মিনাল মুসলিমিন। জি, যুরিয়াতি ও লম্বা হয়েছে, লিও লম্বা হয়েছে। জি, আমার লাগে দোয়া কথা হুজুর, আমার বাচ্চা কিন্তু আল্লাহ হদায়ত দিতে, আর পাঁচ নম্বর আপনার জারি আসসালামু আলাইকুম।
জি মুফতি সাহেব, উনি আর একটা প্রশ্ন করেছিলেন বিরতির পূর্বে, যে উনি ফজরের নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল এগুলো করেন, বলতেছেন যেগুলো সব ঠিক আছে না, যেগুলো তাসবিহ উনি করতে পারবেন কি না জানতে চেয়েছে। জি, ফজরের পরে তো তাসবিহগুলো আদায় করবেনই, এগুলো তো কোরআনের মধ্যে বারবার বলা হয়েছে যে ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আশিয়্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আশিয়্যা। অনেক আয়াতের মধ্যে, অনেক হাদিসের মধ্যে আসছে যে আপনি সকাল বিকাল তোমরা তসবিহ আদায় করো। এই জন্য যে অনেক দোয়াগুলো আছে, এই দোয়াগুলা সকাল সকালের দোয়াগুলো সকালে ফজরের পরে পড়বেন, সন্ধ্যার দোয়াগুলা আপনি বিকালের দিকে পড়বেন, মগরিবের পরে পড়বেন, এই জন্য পড়বেন, এগুলো মসনুন দোয়াগুলো পড়বেন। এছাড়াও যেগুলো হয়তো অনেক দোয়াগুলো আসছে হাদিসের মধ্যে, এগুলো সকালে পড়ার কথা আসছে, বিকালে পড়ার কথা আসছে, এছাড়াও যদি আপনি কিছু দোয়া আপনি করেন কোনো সমস্যা নাই, এগুলার কোনো এরকম না যে আপনি আর কিছু বলতে পারবেন না, যে অন্য দোয়াটা করতে পারবেন না। তো সকালের সময় তো আমাদের সবারই টার্গেট থাকবে, ফজরের নামাজের পরে আপনি কিছু সকালের যে দোয়াগুলো পড়বেন, মসনুন দোয়াগুলো পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ইশরাকের নামাজ পড়বেন, এটা তো সবারই কী করতে হবে, চেষ্টা করতে হবে। এরকম যদি হয় তো তার তার দিন শুরু হয় নামাজের দ্বারা, তার দিন শুরু হয় তসবিহাতের দ্বারা, এগুলার অনেক জরুরি আছে। যে সকালের বেলা আপনি যে সময় এগুলো পড়বে, তসবিগুলো পড়বেন, তখন আপনার এই দিনের জন্য যেরকম জরুরি, দুনিয়ার জন্যও জরুরি, আপনার শরীরের সেফটি, আপনার নিরাপত্তা, এগুলার জন্য জরুরি। যেমন হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সকালবেলা বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া সামিউল আলীম, যদি এই দোয়াটি তিনবার পড়ে, লা ইয়াদুররু শাইউন, তাকে কোনো জিনিস ক্ষতি করতে পারবে না, তাহলে এটা তো কত জরুরি আমাদের জন্য, আমাদের জন্য কত জরুরি। ঘর থেকে বেরোবার সময় দোয়া পড়ে বের হয়, এটা কত জরুরি, কত জরুরি, যে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে উঠার পরে দোয়াটা পড়া, এগুলো সবটাই তো আমাদের জন্য জরুরি। এই জন্য সকালের বেলা তসবিহ যেগুলো আছে এগুলো পড়বেন, ইনশাআল্লাহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তসবিহ পড়বেন, সকালে মিনিমাম সূরা ইয়াসিনটা পড়বেন, এগুলা সূরা ইয়াসিনটা মিস করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ইয়াসিন যদি কেউ পড়ে, তার পুরো দিনের হাজত যেগুলো আছে এগুলোকে পূরণ করে দেওয়া হবে। এবং সূরা ইয়াসিন পড়লে দশ খতম কোরআনের সব হবে, এবং সূরা ইয়াসিনকে বলা হয়েছে কোরআনের হার্ট, বলা হয়েছে হার্ট অফ কোরআন, কোরআনের দিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে চায় প্রত্যেকটা মানুষ যেন সূরা ইয়াসিনকে মেমোরাইজ করে। এই জন্য আমরা অবশ্যই এগুলো করব, লগে লগে সাথে সাথে আমরা মসনুন দোয়া যেগুলো আছে, তসবিহাত যেগুলো আছে, এগুলো আমরা আদায় করব। সকালের সয় তসবি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার আমরা এগুলো পড়ব। এছাড়াও আরও অনেক জিনিস আছে, সুবহানাল্লাহ বিহামদি 100 বার পড়ব, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়ব, এরকম আল্লাহ আল্লাহ এটা 5000 বার পড়ব, আল্লাহ শব্দ বলবো। যদি মৌতের সময় আল্লাহ মুখ থেকে বের হয়, তাহলে আপনি দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হয়ে গেলেন। এই জন্য আল্লাহ শব্দটা আপনি কী করবেন, পুরা দিনে 1000 বার, 2000 বার, 5000 বার, যে যত সময় পারেন আপনি পড়বেন ইনশাআল্লাহ। জি মুফতি সাহেব, আসলে ওই যে সকালের যে আমলগুলো, একটা হলো ফজিলতের দিক দিয়ে আগানো, আর একটা হলো যে এই সময় নিরিবিলি একটা সুযোগ সময় পায়, যেমন বাচ্চারা ঘুমে থাকে অথবা ফ্যামিলির একটা নিজের একটা সময় দেওয়া যায়, ওটা আলাদা একটা আসলে একটা সুযোগ যে আমরা ফজরের পরে যে আমলগুলো আছে এগুলো করলে সম্ভবত অনেক ভালো হবে, যে অনেক সময় আমরা পাই এই সময় নিরিবিলি অনেক সময় পাই। এরপরে অনেক সময় আছে যে আপনি বেশি সময় দিতে পারেন না, আপনি অল্প সময় করেন, মসনুন দোয়াগুলো তো এই যে সকালের যে তসবিহাত যেগুলো তো অত বেশি না, জি না, অল্প সময় আপনার এগুলো আদায় হয়ে যাবে। জি, এরপরে আপনি কোরআন তেলাওয়াত অল্প কিছু করেন, আপনি বেশি পারেন না অল্প করেন, তেলাওয়াতটা ডেইলি জারি রাখেন। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বেস্ট আমল হলো এটা, যেটাকে কন্টিনিউ করা হয়। জি জি, হ্যাঁ, এতে আপনি এক পারা পারেন আলহামদুলিল্লাহ, আপনি এক পারা পারেন না আপনি হাফ পারা পড়েন, হাফ পারা পারেন না চার পৃষ্ঠা পড়েন, চার পৃষ্ঠা পারেন না এক পৃষ্ঠা পড়েন, তবুও পড়েন। আমি তো আমাদের অনেক ফ্যামিলি, যারা আমাদের পরিচিত ফ্যামিলি আছে বা আমাদের যারা যে সমস্ত বাচ্চারা আমাদের কাছে পড়ে, তাদের প্যারেন্টসকে এই কথা বলি, আপনারা কি বাচ্চাদেরকে শুধু পড়াইছেন এই জন্য যে এটা আল্লাহর কাছে বলার জন্য যে আমি কোরআন পড়াইছি, পড়ানোর পরে কি শেষ? সে এরপরে আর কোনোদিন দেখা যায় কোরআন পড়ার তার সময় নাই, কলেজে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তার কোরআন পড়ার সময় নাই, তাহলে আপনি এই 5 বছর 6 বছর কেন এত পয়সাটা খরচ করলেন? হ্যাঁ, পুরো জীবন আমল করার জন্য তো এটা শেখানো, এটা তো শেখানি হয়েছে তাকে আমল করার জন্য। এখন তাকে বলতে হবে, ঘরের মধ্যে একটা পরিবেশ রাখতে হবে, বাবা মা পড়তে হবে, তখন বাচ্চারা দেখবে যে এই ঘরের পরিবেশটা হলো কোরআন তেলাওয়াতের পরিবেশ। এরপরে তাদেরকেও বলতে হবে, বাবা তুমি পড়তে হবে কিছু, তোমার যে সময় সকালে হয় না বিকালে একটা টাইম তুমি ফিক্স করো, যে টাইমে তুমি কিছু কোরআন পড়বা। হ্যাঁ, জি জি, এইরকম যদি হয় আমাদের জন্য এই দেশে বা আমরা যারা ইউরোপে আছি, আমেরিকাতে আছি,
আমাদের জন্য চ্যালেঞ্জ তো অনেক বেশি। জি জি বেশ অনেক বেশি। আমাদের বাচ্চাদেরকে আপনি বলেন তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে এই তাদেরকে রাহনমাই করতে হবে, এরপরে আশা করা যায় ইনশাআল্লাহ তারা দিনের প্রতি। জাযাকাল্লাহ মুফতি সাহেব। নেক্সট কল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঠিক আছে যদি কোরআন শরীফ ফরড নেই আর কি, জি ঠিক আছে, আমরা সাথে তখন ইনশাল্লাহ মুফতি সাহেব হয়ে দেবো। জাযাকাল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত কলার, আপনি শুনতে পাচ্ছেন মুফতি সাহেব? আসলে উনি আগে যে প্রশ্ন করেছেন উনি সম্ভবত বুঝাইতে চেয়েছেন যে যদি উনি পুরো কোরআন শরীফ মানে পড়তে না পারেন, যেমন ইয়াসিন আর রহমান অথবা বিশেষ সুরাগুলো, এগুলো পড়লে কি ওনার আদায় হবে নাকি, ওটা বলতে চাইছেন আর কি। একটা আছে যে আপনি যদি আপনি কোরআন ইয়াসিন পড়তে পারেন তাহলে আপনি কোরআন পড়তে পারেন, এটা তো ইয়াসিন তো কোরআনেই। জি অবশ্যই। যদি কোনো মানুষ ইয়াসিন পড়তে পারে তাহলে বোঝা গেল তো কোরআন পড়তে পারেন। জি। আর যদি আপনি কোরআন পড়তে পারেন না তাহলে মানে হলো আপনি ইয়াসিনও পড়তে পারেন না। হ্যাঁ জি জি সব। ঠিক এই জন্য এই যদি আপনি একটা আছে যে একজন মানুষ কোরআন পড়তে পারে কিন্তু সময় পায় না, শুধু ইয়াসিন পড়ে, হ্যাঁ এখন এটা করা যাবে কিনা, এটা তো করা যাবে। একজন মানুষ ইয়াসিন এরপরেও তো কিছুটা পড়ছে, পড়তে পড়তে হয়ে গেছে, এরপরেও তো কিছুটা পড়তেছে, এটা বলা যাবে না যে তুমি ইয়াসিন এই জন্য ইয়াসিনও যদি একজন মানুষে পড়ে সকালে আর কিছু নাও পড়ে তবুও তো বলা যাবে ইয়াসিনটা তো পড়ছে। জি জি। হ্যাঁ এটা তো অনেকে তো ইয়াসিন পড়ার তৌফিকও হয় না। জি। এই জন্য এটার মানে আমরা হয়তো আপনার আপনার প্রশ্ন আমাদের কাছে ক্লিয়ার না, এটার মানে কি যে ইয়াসিন আপনি পড়তে পারেন, আপনি অন্যগুলো পড়তে পারেন কি না এটা জানি না, যদি আপনি পড়তে পারেন তাহলে অন্যগুলোও পড়বেন, আর এই জন্য চেষ্টা করবেন কোরআনকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, শিখবেন ইনশাআল্লাহ। আপনি ইয়াসিনও পড়েন এরপরে অন্যান্য কোরআন যেগুলো আছে তুলা তুলা করে পড়েন ইনশাআল্লাহ, এতে আপনার কী হবে অনেক আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোরআনের দ্বারা আপনার জান্নাত আলোকিত হবে, দুনিয়াও আলোকিত হবে, দুনিয়া এবং আখরাতের মধ্যে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশ করতে পারেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন, আপনাদের এই প্রশ্নগুলি এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবে। তো চলুন আমরা আবার মুফতি সাহেবের কাছে চলে যাই। জি মুফতি সাহেব, আজকে যে দোয়াগুলো আমরা যে আলোচনা করেছি অনেক গুরুত্বপূর্ণ দোয়া, চারটি দোয়া বলেছেন যে ইমানের উপর অটল থাকার উপর যে দোয়াগুলো, এগুলো নিয়ে আলোচনা আসছে। একটা দোয়া আমি একটু ব্যাখ্যাটা বলার সময় পাই নাই, তিনটা দোয়ার ব্যাখ্যা বলে দিয়েছি। জি জি। আর চার নম্বর দোয়া যেটা বলছিলাম এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুমিনিনের প্রথম দশায়াত নাজিল হওয়ার পরে এই দোয়াটি আল্লাহ রাসূল হাত তুলে এরকম দোয়াটা করছিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া কারিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আননা। এটার অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে দেন, অধিক পরিমাণে দেন, কী দেন এটা আর বলেন নাই, এটা কী দেন আর বলেন, এটা মানে কি, এটার মানে হলো দুনিয়া এবং আখরাতের সমস্ত কল্যাণ আমাদেরকে দেন। চিন্তা করেন একটা দোয়াটা কত ব্যাপক দোয়া, অনেক বড়। আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বেশি করে দেন, কী দেন এটার মানে হলো যত রকম কল্যাণ আছে, যত রকমের কল্যাণ আছে দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে সবগুলো আমাদেরকে দেন। এরপরে যেমন ধরেন একটা কিছু এক্সাম্পল দেয় তাহলে বুঝতে পারবেন, যেমন ধরেন জিদনা ফিল ইমান, হেলা আমাদের ইমানের মধ্যে বৃদ্ধি করে দেন। জি, ইমানকে বৃদ্ধি করে দেন। হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা বাব আনছেন, ইমান আল ইমান ইয়াজিদ ও ইয়ানকুসু, যে ইমানের মধ্যে কি হয় বাড়ে এবং কমে, হ্যাঁ গুনার দ্বারা ইমান কমে, গুনার দ্বারা ইমান কমে, আর নেকির দ্বারা ইমান বাড়ে, পরিবেশের দ্বারা ইমান বাড়ে আর অনেক পরিবেশের দ্বারা ইমান কমে। তাইলে প্রথম হইলো জিদনা, আমি বলছিলাম যে হেলা আমাকে বৃদ্ধি করে দেন, ইমানকে বৃদ্ধি করে দেন, আমার এবাদতের মধ্যে আপনি আমাদেরকে বৃদ্ধি করে দেন, মানে কি এবাদত আমি আগে বেশি যে করতে পেরেছি এখন আরও বেশি পড়ি, আগে আমি নফল পড়তাম 10 রাকাত এখন আমি 12 রাকাত পড়ি, এইরকম হে আল্লাহ আমার এবাদতের মধ্যে আপনি বৃদ্ধি করে দেন। এরপরে আপনার আছে হে আল্লাহ আপনি আমার এখলাসের মধ্যে, আজকে দেখা যায় আমাদের আমলগুলো টিকিয়ে রাখতে পারি না, ধরে রাখতে পারি না আমাদের আমলগুলো, আমরা এই অনেকের সামনে আমরা এটা বলি, আমরা অনেক আজকে উমরাতে গেলেও আমরা বলি, যদিও আমরা বলি দোয়ার জন্য, হ্যাঁ এরপরে এই হজে গেলেও বলি,
এই অনেক জিনিস আছে এখলাসের সাথে আল্লাহর জন্য এটা হয় না। অনেক সময় আছে মানুষে আপনাকে হাজি সাহেব বলতেছে, মানুষে আপনাকে দিনদার বলতেছে, মানুষে আপনাকে ধনী বলতেছে, এগুলো আমরা অনেক সময় শেয়ার করি ফেসবুকের মধ্যে দিয়ে দেই। এই জন্য অনেকেই বলেন যে আজকে আমাদের আমল, একজন বড় একজন আলিম বলছিলেন কয়েকদিন আগে যে আজকে এই যদি আপনি এগুলো করেন তাহলে হয়তো আপনার আমল নামায় আর কিছুই বাকি থাকছে না, হয়তো বইয়ের দরকার আছে কিন্তু এগুলা যদি যদি আপনি দাওয়াতের নিয়তে এগুলো শেয়ার করেন এটা ডিফারেন্ট হতে পারে। নিয়তটা তো আপনিই জানেন আমার নিয়তটা কি, এটা আল্লাহ তালায় দেখছেন যে আমার দিলের মধ্যে কি। এই জন্য আমি এটা বলছিলাম যে আল্লাহ জিদিনা, হে আল্লাহ আমার ইমানের মধ্যে, আমার ইবাদতের মধ্যে, আমার এখলাসের মধ্যে, আমার আখলাকের মধ্যে, আমার সেহাতের মধ্যে, সুস্থতার মধ্যে আপনি আমাকে বৃদ্ধি করে দেন। কয়েকটা জিনিস আমি পড়লাম, আরো যত জিনিস আছে সব জিনিস মানে এর ভিতরে আছে, সেটা কত ব্যাপক একটা দোয়া। আল্লাহ জিদিনা, হে আল্লাহ আমাদেরকে বেশি করে দেন, ইমান বেশি করে দেন, এখলাস বেশি করে দেন, সেহাত সুস্থতা বেশি করে দেন। এই জন্য এই দোয়াটা এর এই প্রথম পাটটা বললাম, ওয়ালা তানকুসনা, আপনি আমাদেরকে কম দিয়েন না, অর্থাৎ এই যত জিনিস দিচ্ছেন এগুলো আমাদের কম দিয়েন না, বেশি করে দিয়েন। এরপরে এটা বোঝা গেল আল্লাহর কাছে আপনি বেশি চাইতে পারবেন আল্লাহর কাছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলছেন রাব্বি জিদনি ইলমা, আল্লাহ রসুল বলছেন কি, হে আল্লাহ আমার ইলমকে বৃদ্ধি করে দেন। তাহলে বোঝা গেল যে আপনি বৃদ্ধির জন্য আপনি চাইলেন চাইতে পারেন তাকওয়া, হে আল্লাহ আমার তাকওয়াকে বৃদ্ধি করে দেন। ওয়াতাজাওয়াদু ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া, তাকওয়া সবচেয়ে বড় সম্পদ। এই জন্য এগুলাকে আমরা আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ আপনি আমার তাকওয়াকে, আমার ইলমকে, আমার আমলকে, এগুলাকে আপনি বৃদ্ধি করে দেন। ওয়ালা তানকুসনা, কম করে দিয়েন না। তিন নম্বর পাঠ হলো ওয়া আকরিমনা, হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেন। কিসের দ্বারা আমি সম্মানিত হব? ইমানের দ্বারা এবং তাকওয়ার দ্বারা। তাকওয়ার দ্বারা আপনি সম্মানিত হবেন, আপনি যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, আপনার সম্পর্ক যত সময় যত বেশি সম্পর্ক রসুলের সাথে হবে, রসুলের সুন্নতের সাথে হবে, যত বেশি আপনি আল্লাহর সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক হবে তত বেশি আপনি সম্মানিত হবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই জন্য এই জায়গার মধ্যে বলা হয়েছে হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেন। কিসের দ্বারা সম্মানী? মালের দ্বারা? না, মালের দ্বারা সম্মানী হওয়া যায় না। আপনার বংশের দ্বারা? বলছেন না, আল্লাহ ফখর আলী আরবি ইন আলা আজামি, আল্লাহ রসুল বলছেন হে আরবি, তুমি আরবি হওয়ার কারণে, তুমি আরব দেশে জন্ম হওয়ার কারণে তোমার কোনো ফজিলত নাই আজম দেশে, অন্য দেশে, যে অন্য দেশে যারা আজমি, যারা আরবি না, তাদের উপর তোমার কোনো ফজিলত নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহ রসুল বলছেন হে সাদা, তুমি সাদা হওয়ার কারণে তোমার কোনো ফজিলত আল্লাহর কাছে নাই, তোমার ফজিলত হবে কিসের দ্বারা? তাকওয়ার দ্বারা। এই জন্য ওয়া করিম না, হে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন। কিসের দ্বারা? ইমানের দ্বারা, তাকওয়ার দ্বারা। ওয়ালা তুহিন্না, আপনি আমাদেরকে কি করেন না, এই অপমানিত করবেন না। কিসের দ্বারা? ইমান ছিনিয়ে, যাতে আমরা নাফরমানের দ্বারা আপনি আমাদেরকে অপমানিত করবেন না। আমরা যদি নাফরমান হয়ে যাই তাহলে তো আমরা সমাজের মধ্যে অসম্মানই হয়ে যাব। এরপরে বলছেন ও ওয়া আতিনা ওয়ালা তাহারিম না, আপনি আমাদেরকে নিয়ামতগুলো আপনি দান করেন, যত নিয়ামত আপনি দিচ্ছেন এগুলো দিতেই থাকেন। ওয়া আতিনা, আপনি নিয়ামতগুলোকে দিতেই থাকেন। ওয়ালা তাহারিম না, নিয়ামত থেকে আপনি বঞ্চিত করিয়েন না, নিয়ামত থেকে আপনি বঞ্চিত করিয়েন না। ওয়া আসিরিনা, এবং আপনি আমাদেরকে আমাদের দুশ্মনের মোকাবেলায় আপনি আমাদেরকে উপরে রাখেন, আমাদেরকে উপরে রাখেন, আমরা যদি দুর্বল না হই, আমরা আমাদেরকে আপনি এই কি করেন পাওয়ার দেন, সব এই যাতে আমরা উপরে থাকতে পারি, আপনি এটা বলতে পারবেন এটা আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, এরপরে হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দুশ্মনদেরকে, আমাদের অন্য যারা আছে, যারা আমাদেরকে সহ্য করতে পারে না, যারা আমাদেরকে আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করছে, হে আল্লাহ তাদেরকে আপনি আমাদের উপর উপরে দিয়েন না, উপরস্থ করিয়েন না। এরপরে আপনার কি আছে, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনি আমাদেরকে কি করো সন্তুষ্ট রাখো, হে আল্লাহ আপনি আমাদেরকে সন্তুষ্ট রাখো, হে আল্লাহ আপনি আমাদেরকে সন্তুষ্ট রাখো এবং তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকিও। ওয়ার দিনা ওয়ার দা আন্না, হে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাদেরকে সন্তুষ্ট রাখো এবং আপনি আমাদের প্রতি সন্তুষ্ট থাকিও। একটা কথা বলি যে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আপনি বুঝবেন কেমনে? এটা বুঝবেন কেমনে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছেন কিনা আপনি বুঝতে পারবেন কি কেমনে? যদি আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন এটার মানে হলো আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবায়ে কেরামকে বলছেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ তালাও তাদের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরামের উপর, আর সাহাবায়ে কেরামও তাদের উপর আল্লাহ তালার উপর সন্তুষ্ট। এই জন্য আপনি যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন তাহলে এটা ডেফিনেটলি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন। বেশ, এখন কথা হলো যে আপনার কি আছে, একজন মানুষ, একটা কথা মনে হলো একটু আগে যে আমরা অনেক সময় আমরা বলি হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মান দেন, আপনি আমাদেরকে আমাদের দুশ্মনদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সম্মানী বানিয়ে রাখেন, আপনি আমাদেরকে বেশি পাওয়ার দেন। কিন্তু দেখা গেল আজকে মুসলমানরা দুর্বল, দেখা যায় হলো আপনি পারছেন না, আপনার
এই উল্টা পার্টি যে আছে সে সবল হয়ে গেছে, আপনার উপর এই কি করছে বিভিন্ন রকমের জুলুম করছে, তাহলে আপনি কিসের দ্বারা কামিয়াব হবেন? দুটি জিনিসের দ্বারা কামিয়াব হবেন। একটা হলো আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে। কেন? যদি আপনি আল্লাহর দিকে ফিরেন আর দুই নম্বর কোয়ালিটি হলো সবর করেন, তাহলে ডেফিনেটলি আল্লাহ তাআলার সাহায্য আপনার সাথে আসবেই। যে আপনার যেমন ধরেন আপনি হয়তো সময় পারিবারিকভাবেও হতে পারে, দুই ভাই লাগছে, একজন মজলুম সে পারছে না তার ভাইয়ের সাথে, হ্যাঁ তার ক্ষমতা আছে, তার সম্পদ আছে, বড় বড় মানুষের তার হাত আছে, সে পারছে না, তখন সে কী করবে? সে দুইটা পন্থা, একটা হলো আল্লাহর দিকে ফিরবে, সে বেশি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হবে, দোয়া করবে, আল্লাহর আমলের দিকে সে ফিরবে, বেশি আল্লাহর দিকে ফিরবে, তার আমলকে ইনক্রিজ করবে আর সাথে সাথে সবর করবে। কিন্তু এই দুইটা জিনিস যদি হয় তাহলে ডেফিনেটলি সে কী হবে? এই কী হবে? একদিন না একদিন সফল হবেই, এটা আল্লাহ তাআলার ওয়াদা আছে। এটা কোরআনের মধ্যে আসছে, হয়তো মূসা ইসলামের ব্যাপারে আসছে, বনি ইসরাইলকে ফেরাউন সে তাদেরকে দাসী বানিয়ে রাখছিল, গুলাম বান্দি বানিয়ে রাখছিল তাদেরকে। হয়তো মূসা ইসলাম বলছিলেন তোমরা আল্লাহর দিকে ফিরো, তোমরা আল্লাহর দিকে ফিরো, আমল করো আর সবর করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে কী করবেন? কামিয়াব করবেন। দেখা গেল এই ফেরাউনের বাহিনী নাকাম হয়ে গিয়েছিল, তারা এই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবাইছিল, আর বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিল। কিসের দ্বারা? তারা দীর্ঘদিন কিন্তু কি ছিল? মজলুম ছিল, তারা আল্লাহ তাআলার দিকে কান্নাকাটি করছে এবং তারা দোয়া করছে, আমল করছে আর সবর করছে। দেখা গেছে ভবিষ্যতে তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। হ্যাঁ, এর আগে তারা দাস দাসী ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন। এই জন্য আপনি মনে করবেন আপনার সাথে আল্লাহ আছেন, আল্লাহর সম্পর্ক যদি আপনার সাথে আসে তাহলে এর চেয়ে বড় সম্পর্ক আর কি হতে পারে? আজকে হয়তো আপনি মজলুম, কালকে আপনি আপনি এই মজলুম থাকবেন না ইনশাআল্লাহ, এটা থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈশার দ্বারা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কি করবেন? একটা পরীক্ষা হয় অনেক সময় আছে, পরীক্ষা এই অনেক সময় আছে। মুসিবত কেন আসে? এই মুসিবতের দ্বারা আপনাকে, আপনি অসুস্থ, আপনি এটা মনে করবেন আল্লাহ তাআলা হয়তো আপনাকে অসুস্থ বানানোর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে এই সম এই কি করতে চান, জান্নাতের মধ্যে আলা মকাম দিতে চান। আপনি যে সফর করছেন বেমারের মধ্যে, যে সফর করছেন, আপনি আল্লাহর উপর নারাজ না, আপনি আল্লাহর ফয়সালার উপর রাজি। আল্লাহ তাআলা যে ফয়সালা করছেন, আপনাকে বড় একটা বেমার দিয়ে দিয়েছেন, আপনি বলছেন আমি আল্লাহর উপর রাজি। এই যে সবর করছেন, এই সবরের আপনি যে কষ্ট করছেন প্রতিটা সেকেন্ডে, যে আপনার পেইন আপনি যে ফিল করছেন, আপনি কষ্ট অনুভব করছেন প্রতিটা সেকেন্ডে, আল্লাহ তাআলা আপনাকে রিওয়ার্ড দিবেন যদি আপনি সবর করেন, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকেন। এই জন্য হাজার আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই বলেন যে নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, ঠিক এইরকম আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা এটাও ফরজ, এটাও ফরজ। এই জন্য আমরা এই কী করতে হবে, যে যাই অবস্থায় আছি, আপনি কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে আসেন, কোনো পেরেশানির মধ্যে আসেন, আপনি আল্লাহর দিকে ফিরেন, আপনি আল্লাহর দিকে ফিরেন, সবর করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। কোন দিন হবে? আমরা অনেক সময় তাড়াহুড়া করি, আমরা বলি যে এখনই একটা সমাধান হয়ে যায়, হ্যাঁ এখনই আমি চাই, এখনই আমি চাই, কিন্তু এটা একটু সবর করতে হবে, একটু সবর করতে হবে। সবরের দ্বারা কোন সময় আপনার জন্য এটা ফায়দা হবে এটা আপনি জানেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এটা দিবেন, এটার একটা যে সময় আল্লাহ তাআলা উপযুক্ত মনে করবেন এই সময় আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আমরা আজকের যে দোয়াগুলো বলছিলাম সেই দোয়াগুলা, চারটা দোয়া আপনাদেরকে আমি বলছি। এর মধ্যে প্রথম নম্বর দোয়া আমি বলছিলাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা আসছে, হযরত উম্মে সালমা থেকে বর্ণনা আসছে, তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব বেশি দোয়াটি পড়তেন। এটার অর্থ হলো যে হে অন্তর পরিবর্তনকারী, হে অন্তরকে উলট পালটকারী, আমার অন্তরকে আপনি দিনের উপর সুদৃঢ় করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। আমি আশা করব আপনারা সবাই এটা শিখে নেবেন ইনশাআল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনার ইমানের উপর মত হবে, আর ইমানের উপর যদি মত হয় তাহলে আপনি কামিয়াব হয়ে গেলেন। ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। হাদিসের মধ্যে আসছে যার শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দিনের উপর হবে, সে জান্নাতে যাবে। আর দুই নম্বর দোয়া আমি বলছিলাম, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, সাররিফ কুলুবানা আলা তাআতিক, যে হে অন্তরসমূহের কি পরিবর্তনকারী, আমাদের অন্তরগুলোকে আপনি কি করে দেন, দিনের পথে আনুগত্যের পথে ঘুরিয়ে দেন। আর তিন নম্বর দোয়া বলছিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে তাকওয়া, আমাদেরকে হেদায়েত, সুস্থতা, সম্পদ আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত দোয়া মেমোরাইজ করার এবং এই প্র্যাকটিস করার যাতে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান আজ মিস করেছেন, চাইলে আপনারা মঙ্গলবার